চারিদিকে বইছে শুধু সুদীপ্রয় বর্বণের ঝড়। ধৈর্য ধরো বন্ধু, আবার কিসের ভয়? সোনামুড়াবাসী দেখিয়ে দিল প্রাক্তন কংগ্রেস বিধায়ক বিল্লাল মিয়ার ক্ষমতা। 18 পরিবার শাসক দল বিজেপিকে গুডবাই জানিয়ে যোগ দিল কংগ্রেসে। প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া, দীর্ঘদিনের গোর্খা কংগ্রেস নেতা, তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন। শাসক গোষ্ঠী বিজেপির 18 পরিবার থেকে 67টি ভোটার কংগ্রেসে যোগদান করেন। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগেই শাসক গোষ্ঠী বিজেপির বড় ভাঙন ধরালেন। অনুপ্রাণিত হয়ে সুদীপ রায় বর্বণ, যখন ময়দানে নেমেছি তখন বিজেপিকে ধ্বংসের কবরের পথে। শাসক গোষ্ঠী বিজেপি কিছুতেই রক্ষা কবজ হচ্ছে না। ত্রিপুরা রাজ্য জুড়ে কংগ্রেসের ক্ষমতা দেখিয়ে দিলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া। এই মুহূর্তে সোনামুড়া বিধানসভায় ফের কংগ্রেস দল আবারও শক্তি প্রয়োগ করল, যা সুদীপ রায় বর্বণের ঝড়। ধৈর্য ধরো বন্ধু, সবুরে ফলবে মেওয়া। আর এই অঙ্গীকারকে সামনে রেখেই সোনামুড়া ব্লক কংগ্রেস নেতৃত্বে যোগদান।